কথা আসলে বলতে চাই না, তবু বলতে বাধ্য হই কিছু কিছু মানুষের খাসিলতে এবং তাদের আচরণে। আর এক মিল গয়া যে হারাম পয়সা পকেট মে লেকে হালাল গোরস ঢুঁড়লে ওয়ালা, মিল গয়া আর এক মিল গয়া হারাম পয়সা পকেট মে লেকে হালাল গোস ঢুঁড়লে ওয়ালা, উসকা নাম হ্যায় নায়ক মেহেদি। আপনাদের তো ময়ূরীর কথা মনে আছে, মুনমুনের কথা মনে আছে, মুনমুন ময়ূরীর কথা মনে হলেই নিশ্চয়ই নায়ক মেহেদির কথা মনে আছে, সেই পাগল মন। তিনি এইখানে একটা কপালে দুইটা লাইট ফেলে দিয়েছে, দাগ কপালে দুইটা দাগ ফেলেছে নামাজ পড়তে পড়তে। আমার তাতে সমস্যা নেই, কোনো লোক ধার্মিক হলো, নাস্তিক হলো না নাস্তিক হলো, আমার তাতে একটু যায় আসে না, কারণ এটা আমার হেডেক না। কিন্তু হেডেকটা কখন হয় জানেন, যখন একই অঙ্গে শতরূপ দেখায় সেই ভণ্ডদের নিয়ে আমাকে বলতে হয়, আমি বলতে বাধ্য, কারণ এই দেশে বুদ্ধিজীবীরা এখন সব নপুংসক, তাই আমাকেই বলতে হয়, কি আর করবো। যখন যোগ্যরা কথা না বলে তখন অযোগ্যরাই চলে আসে, সেই হিসেবে মনে করতে পারেন। মেয়েদের কী বলছে জানেন, এখন তিনি ধর্মকর্মে মন দিয়েছেন, তিনি নিয়মিত তাবলিগেও যান, যদিও খোদ সৌদি আরব বলেছে তাবলিগ নিষিদ্ধ। এই বাংলাদেশে বহু মুসলমান আছে, তারা মনে করে তাবলিগ কুফরি, তাবলিগ বেদাত, তাবলিগ হারাম, এই বাংলাদেশের লোক মনে করে, সৌদি আরবের কথা বাদ দিলাম। তিনি বলেছেন তিনি নিয়মিত তাবলিগে যান, এবং তিনি যেহেতু মুসলমান না, তিনি যেহেতু মানুষ, তাকে তো ধর্মকর্ম করতেই হবে। কোন ধর্ম পালন করেন? পবিত্র ইসলাম ধর্ম, ভেরি নাইস, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। তাহলে এই দিন, তার এই মেহেদির এই দিনে কি নাচ গানকে সমর্থন করে, সিনেমাকে সমর্থন করে, কপালে দুইটা লাইট বেলায় ফেলছে, গোতায় গোতায় কালো বানায় ফেলছে, আরেকটা হবে আইফোনের মতো, তিনটা হবে কয়েকদিন পরে। তো এই মেহেদি এত নামাজ পড়ে, এত রোজা করে, এত চিল্লায় যায়, তাবলিগে যায়, সে কি জানে না নাচ করা হারাম, গান করা হারাম, অভিনয় করা হারাম, সিনেমা বানানো হারাম, এগুলো তিনি জানেন না? এই ভণ্ডগুলো, এইটা হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টুর সে একটু ছোটো ভণ্ড আর কি, দেলোয়ার জাহান ঝন্টুর মতোই ভণ্ড এই মেহেদি। ময়ূরী আজকাল তাবলিগ করে, ময়ূরী আজকাল বলে ওমরাতে নাকি যায় নাকি হজে যায়। তো এই মেহেদিরা এই দেশে গিজ গিজ করে, এরা অলওয়েজ হারাম পয়সা পকেট মে লেখে হালাল গোস ঢুঁড়নেওয়ালা। আবার বলেছে আমি এখনও চলচ্চিত্র ভুলে যাইনি, আমার হাতে সিনেমাও আছে কয়েকদিন পর মুক্তি পাবে, সে একটার কথা বলেছে, কিন্তু আর টিভিতে দেখলাম কেউ কেউ লিখেছে তার চারটা ছবি এখনও মুক্তির অপেক্ষা আছে। যে লোকের সিনেমা এখনও করে, এখনও চলচ্চিত্র অভিনয় করে, সেই লোকটা কপালে দাগ ফেলে যে নামাজ পড়তে পড়তে এখন বলতেছে যে ধর্মকর্ম হতো করতে হবে। এই সমস্ত হিপোক্রেট বাংলাদেশে দেখবেন গিজ গিজ করে, যত সুৎখোর ঘুষখোর সহ ইসলামের যত পাপ কাজ আছে সবাই যা যা করে নিজের বেলায় তখন চুপ। এই মেহেদি হলো তার তাদের আরেকটা। বাংলাদেশের কনক সাফারে দেখবেন ইসলাম প্রিয়, ইসলাম প্রিয় যেন সঙ্গীত জাহেজ। তো জেলোয়ার জাহান ঝন্টু সিনেমা করে, ইসলামকে আর ইলাস্টিক শুধু বানায় নাই, একেবারে দর্জির মতো যেটুকু ইলাস্টিক লাগে ওতটুকু ছোটো বড় করে অতটুকুই কাটে আবার লাগায়। এই নায়ক মেহেদিরা, পরিচালক প্রযোজক দেলোয়ার জাহান ঝন্টুরা, গায়িকা কনক সাফা, আরেকজন আছে কয়েকদিন আগে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন এক গীতিকার। সেই গীতিকার আমাকে কী বলছে জানেন, আমি কেন ভারত চলে যাই না, সে হারাম কাজ করে, আমি বলছি সে বিরাট ধার্মিক লোক, তা বলছে ধার্মিক লোক আপনি এত নাচ গান গান লেখেন কেন, নাটক লেখেন কেন, আমাকে বলে ভারত যাই না কেন। আমি তাকে বললাম কি আর সে বলে আমাকে ভারত যাইতে বলে, চিন্তা করে দেখেন। এই হচ্ছে বাংলাদেশের নায়ক গায়ক নায়িকা গীতিকার সঙ্গীত, মানে এই যত শিল্প সংস্কৃতিতে যাতে দেখবেন সবগুলো হিপো, যত মুসলমান আছে সবগুলো হিপোক্রেট, বদমাইশের আড্ডি এবং মুনাফেকেরা, এরা সব হারাম পয়সা পকেট মে লেখে হালাল গোস ঢুঁড়নেওয়ালা।
এত রাত করে এটা বলতে চাই নাই, আমাকে একজন বারবার আমাকে এটা পাঠায়, আমি পড়ি নাই। আমি বলছি মেহেদি এমনি না, বলছি সিনেমা ছেড়ে দিয়েছে। পরে দেখি না আর টিভিতে দেখলাম। সে আবার বলে আমি ভুলে যাই নাই, সিনেমা ভুলে যাই নাই, সিনেমাও করি।